हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी मून और आशा करब तुम्हारा सबाई खूब खूब भालो आछो, सेफ आछो। और आज के होच्छे 8th of November और एखन बजे सकाल 8:10। आज के मैगिर एकटू बेरोते देरी हुए छे, केनना बापी एकटू देरीते एसेछे। आमी आज के बापिर संगे एकटू कथा बोलबो, केनना रेगुलार बेसिसे ही बापिर एकटू देरी होच्छे। तो माने मैगिर आगे जे जन घोरे তাকে নিয়ে বাপির একটু প্রবলেম চলছে। মানে অডিন তাকে নিয়ে প্রবলেমটা চলছে না, তার বাড়ি নিয়ে প্রবলেম চলছে। অডিন ইজ আ ল্যাবরেটর, ল্যাবরেটর একটা 3 বছর না 4 বছরের একটা ল্যাবরেটর, ওকে ঘোরায়। এবার ওর বাড়ি নিয়ে, মানে বাড়ির লোকদের নিয়ে বাপির একটু প্রবলেম চলছে, যে কারণে বাপির এদিকে আসতেও দেরি হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আজকে একটু ওর সঙ্গে কথা বলবো যে কী ব্যাপার। যাই হোক, সে থাক ছাড়ো। আর একটা খুব সুন্দর দিন, তোমাদের কিন্তু আজকে সূর্যটা দেখিয়ে দিয়েছি বারান্দার থেকে, দারুণ। এখন আর লিভিং রুমের জানলা থেকে সূর্যটা না দেখা যাচ্ছে না, বারান্দার থেকে খুব ভালো দেখা যাচ্ছে। তাই জন্য আজকে বারান্দার থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর রান্নাবান্না রোজকার মতো, দিন তো শুরু হয়েই গেল। আর বারান্দায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে না, পুরো কমফোর্টেবল, একদম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ভেরি কমফোর্টেবল, মনে হচ্ছে বারান্দাতেই দাঁড়িয়ে থাকি। কিন্তু তা সে তো চলবে না, যেতে তো হবেই। আর গতি হচ্ছে রান্নাঘরের দিকে, তো রান্নাঘরে যেতে হবে। আর আজকে বড় মাছ বার করে রেখেছি, কেননা কালকে ভেজ রান্না করে ভাই আমার শিক্ষা হয়ে গেছে। আর আমি এখন ওই লাইনে কিছুদিন, আগামী বেশ কিছুদিন আর ভেজ লাঞ্চে যাব না। আর হ্যাঁ, ভেজ লাঞ্চ যেটা আমাকে রিকোয়েস্ট করেছিল, তার নাম হচ্ছে বিপাশা চৌধুরী। বিপাশা আমায় কালকে নামটা বলে দিয়েছে কমেন্ট বক্সে, তো বিপাশা তোমার নামটা বলে দিলাম। তোমার কথা মনে রেখে কালকে লাঞ্চ করেছিলাম, কিন্তু বহুত খেজমতি জানো তো। আর এখন আগামী বেশ কিছুদিন আমি আর ওই লাইনে যাচ্ছি না, শিক্ষা হয়ে গেছে একদিন করেই। অনেক খেজমতি হয়, অনেক খাটুনি হয় ভেজ লাঞ্চ করে। আর ননভেজ করলে একদিক দিয়ে বলো তো কি, আজকে যেরকম কাতলা মাছের পেটি বার করে রেখেছি, ওই মাছের একটা বড় মতো যদি ঝোল টাইপের করে ফেলি না, কপি ফুলকপি পটল আলু বড়ি এইসব দিয়ে একটা ঝোল করি, ওটাই ইটসেলফই একটা বড় খাবার হয়ে যায়। আর সামনের পাতে একটু উচ্ছে মুচ্ছে অমুক টুকটাক কিছু রাখলেই কিন্তু রান্নার পাটটা চুকে যায়, এটা অনেকটা ইজি, তাই না? তো ওইটাই করবার আজকে প্ল্যান আছে, দেখি। আর কদবেলা নিয়েছি, কদবেলা নিয়েছি আজকে। ওই বলি না, খাওয়া দাওয়ার ব্রেকফাস্ট টেকফাস্ট করবার পরে মনে হয় কি একটা টুকটাক খাই, টুকটাক খাই, তো কদবেলের কথা হঠাৎ মনে পড়ে গেল, কদবেলা নিয়েছি। এইটুকুটুকু দুটো এনে দিয়েছি, জানো তো, খুব একটা মনোপূত হয়নি আমার, মানে এতে আমার মন ঠিক ভরলো না, যাকে বলে। আমি বলেছি বড়ো বড়ো পাননি, বললো না এখানে কোথাও বড়ো বড়ো পাইনি, তবে আমার দেশ বারাসাত, আমি বারাসাত থেকে আপনাকে বড়ো এনে দেবো, কবে এনে দেবে দেখি। ভীষণই খেতে ইচ্ছে করছিলো কদিন ধরে কদবেল, তো ছোটোটা দিয়েই এখন কাজটা চালিয়ে নিই, বড়ো আনলে আবার বড়ো করবো, তোমাদের সামনেই করবো। ফাটিয়ে ওটাকে ভালো করে তেল নুন লঙ্কা চিনি এসব দিয়ে কষিয়ে মেখে আজকে একদম রমরমা, তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, কেননা কদবেলের টানে কদবেলটাকে খেতে হবে। দুটো এনেছে, এতই ছোটো না, একবারই দুটো মেখে ফেলবো, জানো তো, আর রেখে দেওয়ার মতো না, এইটুকুটুকু সাইজ। তো আর কি, আর চলো, দিন তো শুরু হয়ে গেল, রোজকার মতো একই গতিতে আবার দিন চলবে। আশা করি তোমাদের সঙ্গে দিনটা ভালোই কাটবে, আমার সকালটা আর কি ভালোই কাটবে, তোমাদের সঙ্গে থাকলে বেশ ভালোই কাটে, গল্প করতে করতে রান্না হয়েও যায় আর কাজও হয়ে যায়, বেশ ভালো লাগে। এটা একটা, মানে একটা ডিফারেন্ট পার্ট অফ মাই লাইফ, এইটা এক্সপিরিয়েন্স করার পর থেকে সত্যি আমার বেশ ভালোই কাটছে দিনগুলো তোমাদেরকে নিয়ে। আর হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আজকাল আমি রেগুলার থাকতে পাচ্ছি না,
কেননা এত চাপ না, টাইম মেনটেন করতে পাচ্ছি না জানো তো। তবেও আমি একবার না একবার বসে সমস্ত উত্তরগুলো দিয়ে দিই, সেটা কিন্তু কেউ আমাকে দোষ দিতে পারবে না যে মন উত্তর দেয় না, সব উত্তর দিয়ে দিই। আর হ্যাঁ, আর একজন শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা কালকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখ কালকে হ্যাঁ কালকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিল, ওর মার কালকে বাৎসরিক কাজ ছিল 7 তারিখে। এবার আমি যখন মেসেজটা দেখেছি সেটা তখন সন্ধেবেলা, ওকে আমি হোয়াটসঅ্যাপে লিখেওছি, ততক্ষণে তো আমার দুপুরবেলা আমার 7 তারিখের ব্লগ অলরেডি তোমাদের ওখানে চলে মানে কাছে চলে গেছে, যে কারণে কালকে আর বলা হয়নি। তো আজকে বলে দিচ্ছি, ও বলতে বলেছে সবাইকে, আমার মুন আনলিমিটেড পরিবারের সবাইকে, যে ওর মার আত্মার যেন শান্তি কামনা করি আমরা, উনি যেখানেই থাকুন যেন ভালো থাকুন, এটা বলতে বলেছে। তো শর্মিষ্ঠা নিশ্চিন্ত থাকো, তোমার মা যেখানেই থাকুন না কেন, উনি নিশ্চয়ই একটা আশীর্বাদের হাত তোমার মাথার ওপর রেখে দিয়েছেন। একদম চিন্তা করো না, মনে জোর নিয়ে জীবনে এগিয়ে যাও, মা বাবা কারুরই চিরজীবন থাকে না, এই দিনটা তো সকলকেই ফেস করতে হয় তাই না, তাই বলে তো পথ আটকে থাকবে না, জীবনও আটকে থাকবে না, এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। তবে এটুকু জানবে যে উনি নিশ্চয়ই তোমার ওপর আশীর্বাদের হাতটা রেখেছেন, আর তোমার কখনোই কোনো খারাপ হবে না, উনি আছেন তোমার সঙ্গে, আর ওনার আত্মার নিশ্চয়ই চির মানে শান্তি কামনা করছি। আমার মুন আনলিমিটেড পরিবারের সবাই সবাইয়ের হয়ে আমি বলে দিচ্ছি যে ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন, বলে দিলাম। তো চলো এবারে যাই, এবার ম্যাগি রানি আবার না এসে পড়ে, যদিও কিছুক্ষণ আগেই বেরিয়েছে, মনে হয় না এত তাড়াতাড়ি আসবে। যাক গে, এগোই, আমার এখন কদবেল টানছে আমাকে, রান্নাঘরের দিকে যাচ্ছি খুব এনার্জি নিয়ে, কেননা ওখানে কদবেল আছে। তোমাদেরকে দেখাবো, কদবেলগুলো বড্ড ছোট, ভেতরটা কিরম হবে কে জানে, বড় কদবেল হলে না ভেতরে বেশ রসালো জিনিস থাকে, ছোট কদবেলটা কাঁচা না কি কে জানে, দেখি ফাটিয়ে। চলো দিন শুরু করে দিই, সঙ্গে থাকো, যা হবে তাই দেখবে। বারান্দার থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজে 8:20, 8:20 বেজে গেছে। এই দেখো তোমাদের আমি কদবেলটা দেখাই, তা এই যে এটা কলা দিয়ে গেছে, টমেটো দিয়ে গেছে, আর এই কদবেল। এই দেখো কটটুকু দেখেছ, এ বাবা, এই দেখ ভেতরটা কিরম হবে কে জানে, ফাটাবো তো বটেই, ফাটিয়ে তোমাদের দেখাবো। এই দেখো কটটুকুটুকু, এগুলো তো আরও এত বড় বড় হয় কদবেল না, দেখি বিগ বাস্কেটে আনতে দিয়েছি দুখানা, কত দাম নিয়েছে জিজ্ঞেসও করিনি, দেখতে হবে। এটা তবু একটু বড় সাইজে, এটা আবার একেবারেই ছোট, এ কত হবে, 5 টাকা 5 টাকা দাম হলেই তো ঠিক না এটা। যাক গে দেখবো, এ দুটো ফাটাতে হবে, আর এই কলা দিয়ে গেছে, আর এই টমেটো দিয়ে গেছে, আর এখানে এই মাংস আর এই মাছ সব বার করা আছে। একজন আমাকে বলছে আমার সিঙ্কটা নাকি নোংরা, সিঙ্ক কিন্তু নোংরা নয়, সিঙ্কের গায়েতে এই যে চারপাশে দাগগুলো দেখছো না, এগুলো হচ্ছে অ্যাসিডের দাগ, যে আমার রান্নাঘর পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে সে বুঝতে পারেনি আমার এই সিঙ্কের ওপরে অ্যাসিড ঢেলে দিয়েছিল, অ্যাসিড ঢালার পর থেকে এটা চামড়া উঠে গেছে, মানে এর নিকেলটা উঠে গেছে, যে কারণে যতই তুমি ঘষো না কেন এখানে এটা এই অ্যাসিডের দাগটা যাবে না। আদারওয়াইজ দেখো এইগুলো কিন্তু আমার পুরোপুরি পরিষ্কার, কোনো নোংরার কোনো ব্যাপার নেই, আমার এসব নোংরার কোনো ব্যাপার থাকেও না, সব পরিষ্কার দেখেছ। কিন্তু এই সাইডগুলো, এই সাইডগুলো সব নোংরা নয়, এগুলো অ্যাসিডের দাগ, এটা যতক্ষণ না আমি পুরো সিঙ্কটাকে চেঞ্জ করবো না এই অ্যাসিডের দাগটা যাবে না। আর সিঙ্ক এক্ষুনি পাল্টে ফেলার আমার পরিকল্পনাও নেই, হঠাৎ করে এখন সিঙ্কটা পাল্টে ফেলতেই বা যাবো কেন শুধু এই কটা দাগের জন্য। যাই হোক, আবার একবার কূপ মারতে হবে, দাঁড়াও কাটিয়েছি, এই দেখ কি বেরোচ্ছে, দেখ ভেতর থেকে দেখেছ, জিনিসটা ঠিকই আছে বাট ভীষণই কম, কেননা এইটুকুতে আর কত থাকবে তাই না, খুব অল্প জিনিস আছে, জিনিসটা যে বড্ড ছোট, যাই হোক কিছু করার নেই, আর একটাকেও ফাটাবো। এই দেখেছ, এতেও কম, খুবই অল্প গো তাই না, দাঁড়াও এটা বাটি নেই, এতখানি কম জিনিস আছে,
হবে না, এইটুকুনি জিনিসে আর কত খরচ, তাই না? যা পাওয়া যায় বিগ বাস্কেটে বড় বড় পাওয়া যাচ্ছে, নানা নানা। এই যা লোভ লাগলো না, দুটো বাস্কেটে রেখেছি বিগ বাস্কেটে, এখনো অর্ডার দিই, চারটে করে দেবো। কদবেল মাকাটা পরে করবো জানো তো, কেননা এখন কি বলতো, এখন যদি মাকি না মনে হবে এক্ষুনি বসে পড়ি খেতে, লোভী তো আমি না এসব ব্যাপারে, তো মনে হবে এক্ষুনি বসে পড়ি, এখন এতগুলো কাজ পড়ে রয়েছে, ফুল রান্না পড়ে রয়েছে, ম্যাগি এসে পড়বে, ওই জন্যে পরে ওটাকে মাখবো এবং অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন মাখবো। মেয়েকে আজকে ব্রেকফাস্টের পর জমে যাবে একদম, বসে বসে তোমাদের সঙ্গে আড্ডা মারবো আর কদবেল খাবো, এটাই আজকে আমার মানে ব্রেকফাস্টের পরের প্ল্যানিং। চলো চট করে আগে রান্নাটা সেরে নিই, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে আমি ফ্রি হয়ে যাব, ব্রেকফাস্টটা খাবো, তারপরেই বসে পড়বো কদবেল নিয়ে। আর এই যা পরিমাণ কদবেল না, এই আজকেই আমার পেটে ঢুকে যাবে, এই আমি আর রাখতে পারবো না, বাঁচিয়ে কী রাখবো, এইটুকুনি হয়েছে, ও আজকেই শেষ করে ফেলবো। চলো চলো তাড়াতাড়ি। না তোমাদের হিরোইন তোমাদের কিসি দিয়ে দিল, এই দেখো এই তোমাদের হিরোইন এসে গেছে। ম্যাগি যেও না ওখানে ভিজে, ম্যাগি ম্যাগি ওখানে ভিজে বাবু, এখানে এসো এখানে এসো, চলে এসো, মাটি পুরো ভিজে, দেখো মপ করে দিয়েছি, এখন বসো না, পুরো ভিজে যাবে, এসো চলে এসো চলে এসো। এর বুদ্ধিটা দেখো, দেখেছো কি জল জলে করে মোচা, পাখা চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়, ঠিক সেই জলের উপরে বসে পড়ে, এর আর বুদ্ধি হবে না। ম্যাগি কিন্তু তোমাদের কিসি দিয়ে দিয়েছে, আর কিছু বলতে পারবে না, সকালের মতো কিসি দিয়ে দিয়েছে, আমি তোমাদের গুড মর্নিং করে দিয়েছি, ম্যাগি তোমাদের কিসি দিয়ে দিয়েছে, আর কি বাকি রয়েছে বলো তো? আর কিছু বাকি নেই, এবারে কাজে লেগে পড়তে হবে, দুধ জাল দেবো সমস্ত কিছু পড়ে, এতক্ষণ ধরে কদবেল নিয়ে নাচানাচি করলাম, মাখবো পরে, আগে রান্নার দিকটা এগোই, চলো লেগে পড়ি, এইবার সিরিয়াসলি লেগে পড়বো, যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমি কদবেল খেতে পারবো, সেই লোভেতে আজকে তাড়াতাড়ি শেষ করি। দেখো মহিলার মনে হয় ভিজে লেগেছে জানো তো, ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে চলে এসেছে রান্নাঘরের সামনে, এই যে রান্নাঘরের সামনে এসে বসলো, এই যে মহিলা মহিলা সামনে এসে বসেছে, ইস এই দেখো পেটের লোমগুলো সব ভিজে গেছে, দাঁড়াও এই দেখো দেখেছে সব ভিজে গেছে গো, আহা এ বুদ্ধি হবে না গো, 1 বছর 4 মাস বয়স, হ্যাঁ বুদ্ধি কিন্তু সেরকম হয়নি, কবে হবে কে জানে, দেখো তো শুধু নিজের চাটা চা, বিরাট পিস করেছে, কাকে দেবো, যাকেই দেবো সেই আমাকে কথা শোনাবে, এত বড় পিস কেউ দেয় কি বলবে, কি করবো আমি, কি কেটেছি বলো, এই ঠাকুর এটা দিয়ে না চপ টপ কিছু করলে হয়, এত বড় একটা পিস তো চপ টপ কিছু করবো, কবে করবো ভগবান জানে, ইচ্ছে অনেক কিছুই হয় জানো তো, তারপর করতে গেলে মনে হয় ও বাবা অনেক খেজমতি, বাদ মাছও কমে এসেছে,
প্রিপেয়ার করলাম। এই মাছে একটু নুন হলুদ মাখালাম আর পুঁটির একটা পমফ্রেট নিয়েছি, কেননা একটা মাছ খুবই ছোট, তো ওকে ওটা ভেজে দেবো আর এটা ঝোলে দেবো। আর এই ফুলকপি, আলু, পটল, টমেটো এই দিয়ে ঝোলটা করবো। তো এইগুলো এতক্ষণ ধরে করলাম, এবারে চলে যাচ্ছি রান্নাটা চাপাতে। বড় কড়াটা নিয়ে নিয়েছি, তেলও গরম করে দিয়েছি, এবার চলো মাছের ঝোলটাকে আগে করে নিই, স্টেপ বাই স্টেপ। আগে মাছ ভাজবো, তারপর বড়ি ভাজবো, তারপর ফুলকপি ভাজবো, তারপরে চলে যাবো ঝোলে। চলো মেগা মাছের ঝোল চাপিয়ে দিলাম কড়ায়, বিরাট হয়েছে, দেখেছ? এটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেকটা পরিমাণে কমেও যাবে জানো তো, এখন দেখে মনে হচ্ছে একটা যোগ্যি বাড়ির মাছের ঝোল, তাই না? মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এখন বাজে 9:35-40 মাঝামাঝি। ব্রেকফাস্টটাকে করি, আজকে ব্রেকফাস্ট ভেবেছিলাম অন্য কিছু করব, বাট আর হলো না জানো তো। ডিমের অমলেট করছি, তাও পেঁয়াজ টেঁয়াজ কিছু দিচ্ছি না, কারণ মা দাঁতে কাটতে পারবে না, তো এমনি প্লেন ডিমের অমলেট করছি, আর পাউরুটি আর কলা এই দেবো, আর একটা করে সোমপাপড়ি ফোমপাপড়ি কিছু দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটাকে আগে করে ফেলি। এই দেখো ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, আজকে এগ স্যান্ডউইচ, যদিও ভেতরে সেরকম কিছুই নেই, কিন্তু শুধু পাউরুটিটাকে একটু আজকে ভেজেছি, সেঁকিনি ভেজেছি, খুব 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 সামান্য, মানে দু এক ফোঁটা অয়েল দিয়ে ভেজেছি, আর তার মধ্যে এই যে অমলেটটাকে ঢুকিয়ে দিয়েছি ব্যাস। আর সস টস তো মা কিছু খাবে না, আমি হয়তো একটু টমেটো সস কিংবা চিলি সস নেবো এর ভেতরে, বাট মা কিছু খাবে না তো দেবো না। তো চলো মাকে আগে দিয়ে আসি। একে দেখো, আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছি, এই ফাঁকে এই কাণ্ড করছে, দেখেছো? দেখ দেখো বিছনার চাদর ফাদর তুলে দেখো, দেখো কাণ্ড দেখেছো? এই মেয়েটা, এই এই কি ব্যাপারটা কি? হ্যাঁ এ দেখো কি দেখছে, দেখো এই দেখো এই গাড়ি দিয়ে ঘাস কাটছে, সেই দেখে চালাচ্ছে, বলো কাজ শিখছে। ম্যাগি ম্যাগি, এই যে ম্যাগি, তুমি ওদিকে দেখছো, তুমি আমার বিছনাটাকে শেষ করছো কেন? হ্যাঁ চাদর ফাদর তুলে, কে বলেছে তোমাকে বিছনায় উঠবে? এই যে কথার উত্তর দাও, ডোন্ট কেয়ার ভাব, ডোন্ট কেয়ার। দেখো কতখানি খারাপ মেয়ে হয়ে গেছে ও, দেখো ভাই দেখেছ? ব্রেকফাস্ট শেষ, রান্না বান্না শেষ, আজকে শুধু মাছের ঝোল আর ভাত, আর কিছু করব না। গুড্ডির মাছ ভাজা আছে আর একটা ডিমের অমলেট আছে, ওর হয়ে যাবে। মাকে জিজ্ঞেস করলাম প্রথম পাতে আর কিছু লাগবে, মা বললো কিছু লাগবে না, শুধু ওই ঝোল ভাত। তো আমার রান্না পাঠ শেষ, কিচ্ছু নেই বাকি। তো এখন হচ্ছে সেই কি বলবো, লোভনীয় টাইম, মোস্ট ইম্পর্টেন্ট টাইম, যখন আমি কদবেলটা মাখবো তোমাদের সঙ্গে। তো কদবেলে আমি অলরেডি সর্ষের তেল, নুন, চিনি আর কাঁচা লঙ্কাটাকে হামালদিস্তেতে থেতো করে দিয়ে দিয়েছি, এইবারে জাস্ট ওটাকে ভালো করে করে মাখতে হবে। চলো এই দেখো, একটু ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতাটা দিতে পারতাম, বাট ধনে পাতা তো আমি কিনি না, পচে যায় বলে, তো তাই জন্য ধনে পাতা নেই। তো যাকে কোনো দরকার নেই, এইটাকে এবার বেশ ভালো করে মাখতে হবে। জিভে জল এখনই এসে যাচ্ছে, তোমাদের কাদের কাদের জিভে জল আসছে কমেন্ট বক্সে লিখে জানিও। যারা টক খাও না তারা তো ছেড়েই দাও, আর কি বলবো, বলার আর ভাষা নেই। যারা টক খাও
তাদের তো জিভ দিয়ে জল পড়বে এটা দেখতে দেখতে, আমি জানি। এর মধ্যে না একটু একটু আঁশ থাকে, সেই আঁশটাকে ফেলে দিতে হয়, না হলে ওটা মুখে লাগলে ভালো লাগে না। যা গন্ধ বেরোচ্ছে না, তেলটা না একটু কম হয়েছে, তেলটা সর্ষের তেল আরে একটু লাগবে, দাঁড়াও একটু তেল অ্যাড করে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো তেল অ্যাড করলাম আর অল্প একটু না চিনি অ্যাড করলাম, কেননা একটু মুখে দিয়ে দেখলাম একটু বেশি নুন নুন লাগছে, তাই জন্য সেটাকে মেকআপ দেওয়ার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। তাহলে কী হবে, ব্যালেন্স হয়ে গেল নুন আর চিনিটা। এই যে নিয়ে হাজির হয়ে গেছি, এবার এটাকে খাওয়ার পালা। টেস্ট তো অলরেডি একবার হয়েই গেছে, তাও দেখি কেমন খেতে। কোনো কথা হবে না, দারুণ। পরে একটু চিনি অ্যাড করতে না ব্যালেন্স হয়ে গেছে, তা না হলে আগের বার একটু নুন নুন ব্যাপার হয়ে গেছিল। আঁশগুলো ছাড়ানোর আর তো মানে ধৈর্য কুলোয় নিয়ে দেখো, আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার কথা। যাই হোক, আমার সঙ্গে তো আর কেউ শেয়ার করছে না, এটা আমি খাচ্ছি, আঁশ বার করে করে খেয়ে নেবো। কিন্তু কারেক্ট প্রসেসটা হচ্ছে আঁশটাকে মানে ছাড়িয়ে নেওয়া। ম্যাগি বসে আছে খাবে বলে, কোনোটাই তো বাদ দেয় না, এটাই বা বাদ থাকে কেন, খেয়ে নিল কদবেল। দেখেছ হেব্বি লেগেছে, হেব্বি লেগেছে, জিভ চোখ লাগছে, দেখো কাণ্ড। ওর জীবনে প্রথম কদবেল খাওয়া হয়ে গেল। অসাধারণ অসাধারণ, ম্যাগি কেবল চাইছে জানো কি অশান্তি বলতো, এইটুকু কদবেল আমি ওর সঙ্গে যদি ভাগ করি তাহলে আমার কি থাকবে, কি জ্বালা। সে কেবল কদবেল খেতে চায়, কি মুশকিল। একেতেই তো ছোট সাইজ বলো, আমার থেকে যদি ভাগ বসায় তাহলে আমি কি পাবো। দুবার দিয়েছি জানো, আরো চাইছি। দারুণ লাগছে। কালকে কমেন্ট বক্স, কালকে না সরি আজকে কমেন্ট বক্স জানি ভরে যাবে, যে নিশ্চয়ই তোমাদের জিভে জল আসছে। কিনে খাবে এমন কিছু একটা বিরাট ব্যাপার না, যে পাওয়া যায় না কিছু না, এখন রাস্তাঘাটে অলিতে গলিতে বিক্রি করছে, কিনে নেবে নিয়ে খাবে। খেয়ে আসছি, একে দেখো কি পরিশ্রম করছে বলো, তোমার চাদরটা ছেড়বার তাল করছে বলো, এ ডিভানে উঠে পড়েছে, ডিভানে উঠে এই কীর্তি করছে। এই দেখো কি ব্যায়াম বলো তো, এই চাদর নিয়ে এরকম করে কেন, এই কাদের কাদের এরকম আছে বলতো, তারা এরকম চাদর নিয়ে করে। নেউলের মতো শুয়ে পড়ল, আমার চাদর যদি ছিঁড়ে ফেলেছিস ম্যাগি, তোর একদিন কি আমার একদিন রে, আজকে ফাটাফাটি হয়ে যাবে তোর সঙ্গে, বিচ্ছেদ হয়ে যাবে। এই করেই বিচ্ছেদ হয়।
চাদর আর আমার আস্ত থাকবে বলো তো? ভালো চাদর ম্যাগি রানির খাওয়া হয়ে গেল, এখন বাজে 12:30। এখন বাজে ঠিক 1টা আর আমি চলে এসেছি বারান্দায়, জামাকাপড়গুলো সমস্ত তুলে নিলাম আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আমারও খাবার রেডি আছে, আমি এবার যাব লাঞ্চ করব। আর ভাবলাম যে লাঞ্চ করার আগে তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর ফুরফুরে হাওয়া দিচ্ছে বারান্দায়, বেশ ভালো লাগছে জানো তো থাকতে। কিন্তু যাব এখন খেতে, মা সেই বসে আছে, মা অবশ্য বসে নেই মনে হয়, খাওয়া স্টার্ট করেছে, মানে মাখামাখি স্টার্ট করেছে। আমি বললাম আমি একটু আসছি, তুমি খাওয়া আরম্ভ করো, আসছি। গুড্ডিও খাচ্ছে, গুড্ডির অবশ্য তাড়া আছে, দুটোর থেকে আবার নেক্সট ক্লাস আরম্ভ হবে। ওর তো পুজোর ছুটি কেটে গেছে, ওর দিওয়ালির ছুটিও শেষ, সব শেষ, পুরো দমে আজকে থেকে ক্লাস আরম্ভ হয়ে গেছে। তো চলো আগামীকাল আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে আর একটা নতুন ব্লগে। আর আজকে তো কদবেল দেখে তোমাদের তো জিভে জল আসবেই, জানি, কিছু করার নেই। আমি একটু বড় কদবেল চাইছি, দেখি এনে দেয় কি না। এনে দেবে বলেছে তো, বারাসাত থেকে এনে দেবে, এনে দেবে তো তখন আবার মেখে খাবো আর কি। আর এখন স্টকে কোনো কদবেল নেই। তো চলো এখন আমি যাই, গিয়ে লাঞ্চ করি আর মাছের ঝোল ভাত। তো চলো টাটা, খুব ভালো থেকো আর দেখা হচ্ছে আবার কালকে। লাভ ইউ অল।